কম্পিউটার নেটওয়ার্ক কোর্সের সপ্তম লেসনে সবাইকে স্বাগতম। আজকের লেসনে আমরা আলোচনা করব ট্রান্সমিশন মিডিয়া নিয়ে। ট্রান্সমিশন মিডিয়া কি, তার ক্লাসিফিকেশনগুলো কেমন, প্রত্যেকটা ক্লাসিফিকেশনের প্রপার্টিসগুলো কি কি, সেগুলো আমাদের আজকের আলোচনাতে চলে আসবে। তো আমরা যদি আলোচনার একদম শুরুর দিকে যাই, সে জায়গায় বলা হচ্ছে হোয়াট ইজ ট্রান্সমিশন মিডিয়া, এবং তারপরে আমরা দেখব মূলত আমাদের আজকের যে এক্সপ্লোর করার টপিকগুলো তাদের নাম। তো আমরা এখানে টু লাইনারের মাধ্যমে দেখতে পাচ্ছি ট্রান্সমিশন মিডিয়া সম্পর্কে বলা হচ্ছে, দ্য ট্রান্সমিশন মিডিয়া ইজ নাথিং বাট দ্য ফিজিক্যাল মিডিয়া ওভার হুইচ কমিউনিকেশন টেক্স প্লেস ইন কম্পিউটার নেটওয়ার্ক। অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কের ভেতরে যে সকল ফিজিক্যাল মিডিয়ার মাধ্যমে ডেটা ট্রান্সমিট হয় বা ডেটা কমিউনিকেশনের কাজটা সম্পাদিত হয়, তাদেরকে বলা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়া। তো এখন ফিজিক্যাল মিডিয়া বলতে তাহলে কাদেরকে বোঝাচ্ছে, যেই সকল মিডিয়াগুলোকে আমরা বাই হ্যান্ড তাদেরকে ম্যানুফ্যাকচার করতে পারি, তাদেরকে কনফিগার করতে পারি এবং তাদেরকে নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে পারি, সেই মিডিয়াগুলোকে মূলত বলা হচ্ছে ফিজিক্যাল মিডিয়া। দ্যাট মিন্স ফিজিক্যাল মিডিয়া বলতে কিন্তু এখানে রেফার করা হচ্ছে বিভিন্ন ধরনের যে ক্যাবলগুলো আছে সেই ক্যাবলগুলোকে, যে সকল ক্যাবলের মধ্যে দিয়ে কম্পিউটার নেটওয়ার্কে ডেটা ট্রান্সমিশনের কাজটা সম্পন্ন করা হবে, তারাই মূলত ট্রান্সমিশন মিডিয়ার ভেতরে পড়ে। তো আমরা আমাদের আজকের লেসনের ভেতরে ট্রান্সমিশন মিডিয়ার যে মেজর ক্যাটাগরিগুলো নিয়ে কথা বলবো, তার ভেতরে প্রথমে আসবে টুইস্টেড পেয়ার ক্যাবল। টুইস্টেড পেয়ার ক্যাবলের আবার দুটো সাব ক্যাটাগরি থাকে, যার প্রথমটা হচ্ছে এসটিপি এবং দ্বিতীয়টা হচ্ছে ইউটিপি। তো এসটিপি এবং ইউটিপি এরা দুটোই মূলত অ্যাব্রিভিয়েটেড ফর্ম, তাদের ফুল ফর্ম আছে। এসটিপির ফুল ফর্মটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল এবং ইউটিপির ফুল ফর্মটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল। তাদের সম্পর্কে আমরা আমাদের আজকের আলোচনাতে আরও কিছু কথা পাবো। আর তারপরে আমরা কথা বলবো কোএক্সিয়াল ক্যাবল নিয়ে, এবং আমরা আমাদের লাস্টলি আজকের আলোচনা কনক্লুড করব ফাইবার অপটিক্স বা অপটিক্যাল ফাইবার ক্যাবলকে নিয়ে কথা বলার মাধ্যমে। তো আমাদের আজকের জার্নি শুরু হতে যাচ্ছে টুইস্টেড পেয়ার ক্যাবল দিয়ে। টুইস্টেড পেয়ার ক্যাবলের একটা সিম্বলিক ডায়াগ্রাম আমরা আমাদের স্ক্রিনের বাঁ পাশে দেখতে পাচ্ছি। তো এখন আমরা এই যে টুইস্টেড পেয়ার ক্যাবলটা আছে তার গঠনটা কেমন হয় সেটা নিয়ে কথা বলবো ফরমেশন সেকশনের ভেতরে। ফরমেশনের ভেতরে নাম্বার ওয়ান পয়েন্টে বলা হচ্ছে, আর টুইস্টেড পেয়ার ক্যাবল ইজ মেড অফ টু প্লাস্টিক ইনসুলেটেড কপার ওয়ার্স টুইস্টেড টুগেদার টু ফর্ম আ সিঙ্গেল মিডিয়া। অর্থাৎ টুইস্টেড পেয়ার ক্যাবলের ভেতরে একটা সিঙ্গেল মিডিয়াকে তৈরি করার জন্যই দুটো তারের দরকার হয়। যেমন এই জায়গাটা, যে জায়গাতে আমি এই মুহূর্তে মাউসটা হোভার করছি, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো তার আছে। দুটো তারের বাহিরের দিকে কিন্তু দুটো ডিফারেন্ট কালারের প্লাস্টিকের ইনসুলেশন আছে, এবং তাদের মাঝখানে এই যে অংশটুকু এক্সটেন্ডেড অবস্থাতে আছে, বের হয়ে আছে, তারাই কিন্তু মূলত কপার দিয়ে তৈরি বা তামা দিয়ে তৈরি তার। এদের ভেতর দিয়েই মূলত ডেটা ট্রান্সমিট হয়, এবং এই তারগুলোকে পৃথক করার জন্য আমাদের যে প্লাস্টিকের ইনসুলেশনটা আছে সেই ইনসুলেশনটাকে ব্যবহার করা হয়। একটা কমপ্লিট টুইস্টেড পেয়ার ক্যাবলের ভেতরে এরকম কিন্তু অনেকগুলো ফরমেশন থাকে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল চারটা পেয়ার আছে। এটা হচ্ছে একটা পেয়ার, দুটো তার মিলে একটা সিঙ্গেল মিডিয়া তৈরি করলো। সো এটা হচ্ছে একটা পেয়ার, এটা আরেকটা পেয়ার, এখানে আরেকটা, এবং এটা হচ্ছে আমাদের চতুর্থ পেয়ার। এরা সবাই মিলে কিন্তু আবার একটা ইন্ডিভিজুয়াল যে মিডিয়া আছে সেই মিডিয়াটাকে 100% কমপ্লিট করছে। রিয়েল লাইফে যদি আমরা টুইস্টেড পেয়ার ক্যাবল দেখি তাহলে কিন্তু তার ভেতরে এই ধরনের যে পেয়ারগুলো আছে সেই পেয়ারগুলো দেখতে পাবো, এবং এই প্রত্যেকটা পেয়ার তারা তাদের মতো করে টুইস্টেড অবস্থাতে থেকে একটা সিঙ্গেল মিডিয়াকে গঠন করছে, সেই কথাটা এখানে বলা হচ্ছে। দ্বিতীয় পয়েন্টে যদি আমরা খেয়াল করি সেখানে দেখতে পাচ্ছি আউট অফ দিস টু ওয়ার্ডস, তার মানে আমরা ধরে নিচ্ছি এই পেয়ারটা, অনলি ওয়ান ক্যারিজ অ্যাকচুয়াল সিগন্যাল অ্যান্ড অ্যানাদার ইজ ইউজড ফর গ্রাউন্ড রেফারেন্স। অর্থাৎ এই যে দুটো তার আছে, এই দুটো তারের ভেতরে দুটো তারই কিন্তু আমাদের অ্যাকচুয়াল যে সিগন্যাল আছে তাকে ক্যারি করবে না। দুটোর ভেতরে যে কোনো একটা, হয়তোবা এই গ্রিন কালারের যে তারটা আছে সে আমাদের মেন যে সিগন্যালটা তাকে ক্যারি করছে, তাহলে আমাদের এই ব্ল্যাক যে তারটা তার কাজটা কী হবে, যে সে গ্রাউন্ড রেফারেন্স হিসাবে কাজ করবে। এবং এই যে দুটো তার, তারা একসাথে টুইস্টেড অবস্থাতে আছে, তার কিন্তু আরও কারণ আছে। সেই কারণের একটা ইন্ডিকেশন আমরা আমাদের থার্ড পয়েন্টে পাচ্ছি, যে জায়গায় বললো দ্য টুইস্টস বিটুইন ওয়ার্ডস আর হেল্পফুল ইন রিডিউসিং নয়েজ উইদিন ব্র্যাকেট বললো ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স অ্যান্ড ক্রসটক। অর্থাৎ এই যে দুটো তারের ভেতরে যে টুইস্টটা থাকে বা যে মোচড়টা থাকে, এই মোচড়টা কিন্তু খুব হেল্পফুল হয় কখন, যখন আমরা আমাদের এই তারের ভেতর দিয়ে বা ক্যাবলের ভেতর দিয়ে যখন সিগন্যাল ট্রান্সমিট হচ্ছে তখন সেই সিগন্যালের ভেতরের নয়েজটাকে দূর করার জন্য কিন্তু এই টুইস্টটা খুব হ্যান্ডি অবস্থাতে আসে। এটা কিভাবে হয় আমরা পরবর্তী স্লাইডে যখন যাব তখন আমরা দেখব যে টুইস্টের বাহাইন্ড যে কারণটা সেই কারণটা। সো টুইস্টেড পেয়ার ক্যাবলের আমরা এখানে রিয়েল লাইফ একটা টুইস্টেড পেয়ার ক্যাবলের একটা ফটোগ্রাফ দেখতে পাচ্ছি, এবং এই জায়গায় মূলত আমরা এখন আলোচনা করব যে কেন টুইস্টেড পেয়ার ক্যাবলের টুইস্টটা থাকে। সো নাম্বার ওয়ান পয়েন্টে বলা হচ্ছে অল ট্রান্সমিশনস
আর প্রন টু নয়েজ ইন্টারফারেন্স অ্যান্ড ক্রসটক। যে কোনো ট্রান্সমিশনের ক্ষেত্রে কিন্তু আমরা নয়েজ বা ক্রসটকের মতো যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলোকে কিন্তু ইগনোর করতে পারি না, প্রত্যেকটা ট্রান্সমিশনে এগুলো থাকবে। সো তাদেরকে এলিমিনেট করে কীভাবে আমরা আমাদের ডেটাটাকে ট্রান্সমিট করতে পারি সেটা নিয়ে বিভিন্ন ধরনের ক্যাবলিং মেথডের ভেতরে বিভিন্ন ধরনের টেকনিক থাকে, বিভিন্ন ধরনের টেকনোলজি থাকে। তো আমাদের টুইস্টেড পেয়ার ক্যাবলের ভেতরে কী করা হচ্ছে, হোয়েন দ্য ওয়ার্ডস আর টুইস্টেড সাম পার্ট অফ দ্য নয়েজ সিগন্যালস ইজ ইন দ্য ডিরেকশন অফ ডেটা সিগন্যালস হোয়াইল দ্য আদার পার্টস আর ইন দ্য অপোজিট ডিরেকশন। সো এই টোটাল কথাটার আগে একটা বিষয় আমাদেরকে একটু জানা দরকার, যেটা একদম বেসিক একটা ইনফরমেশন, যে যখনই তড়িৎ প্রবাহিত হচ্ছে তখনই কিন্তু এই তড়িৎ প্রবাহের কারণে কী হয় যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সো ফর এক্সাম্পল আমাদের এখানে যদি এই গ্রিন যে ক্যাবলটা আছে তার ভেতর দিয়ে যখন আমাদের তড়িৎ প্রবাহিত হচ্ছে সেখানে কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। আবার তার সাথে যে আমাদের এই যে টুইস্টেড অবস্থাতে যে তারটা আছে তার ভেতর দিয়েও কিন্তু ইলেকট্রিসিটির পরিবহনের কারণে কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। সো এই দুটো ফিল্ড বা তাদের যে প্রবাহ এরা যখন টুইস্টেড অবস্থাতে আছে তাদের ডিরেকশনটা সবসময় যে একই দিকে আছে তা কিন্তু না, কিছু ক্ষেত্রে একই দিকে আছে কিছু ক্ষেত্রে অপোজিট ডিরেকশনে আছে। তো এই অপোজিট ডিরেকশনে থাকার কারণে যেটা হচ্ছে যে আমাদের নয়েজগুলো একটা ক্যাবলের সাথে আরেকটা ক্যাবলের এই যে ক্রসিংটা এটার কারণে তারা মাঝখানে এসে ভ্যানিশ হয়ে যাওয়ার যে একটা টেন্ডেন্সি সেই টেন্ডেন্সিটা তৈরি হচ্ছে। সো যখনই এই ঘটনাটা ঘটছে একদম সামনাসামনি কোলাইড করার কারণে যখন নয়েজটা ভ্যানিশ হয়ে যাচ্ছে তখন কী হচ্ছে যে আমরা কিন্তু আরও ফিল্টার্ড অবস্থাতে আরও ডিস্টিল্ড অবস্থাতে আমাদের যে সিগন্যালগুলো আছে সেই সিগন্যালগুলোকে পাচ্ছি। সো এটা অনেক বড় একটা রিজন যে কারণে টুইস্টেড পেয়ার ক্যাবলের ভেতরে আমাদের ক্যাবলগুলোকে টুইস্টেড অবস্থাতে রাখা হয়, ডেটাগুলো যাতে আমরা যতটা সম্ভব অ্যাকুরেট অবস্থাতে রিসিভ করতে পারি, সেই জায়গায় যাতে নয়েজ বা ইন্টারফারেন্স বা ক্রসটকের মতো প্রবলেমগুলো যাতে অনেকটাই সলভ হয়ে আসে। রাইট, তারপরে বলা হচ্ছে দাস দ্য এক্সটার্নাল ওয়েভস ক্যান্সেল আউট ডিউ টু দ্য ডিফারেন্ট টুইস্টস। সো এই কথাটা আমরা একটু আগে বললাম যে এই যে ডিফারেন্ট টুইস্টগুলোর কারণে এক্সটার্নাল যে ওয়েভগুলো থাকে সেই ওয়েভগুলো এলিমিনেট হয়ে যাচ্ছে এবং সেই এলিমিনেশনের কারণে কিন্তু আমাদের যে অ্যাকচুয়াল ডাটা সিগন্যালটা আছে সেই ইনট্যাক্ট অবস্থাতে ট্রান্সমিট হতে পারছে। তারপরে বলা হচ্ছে দ্য রিসিভার ক্যালকুলেটস দ্য ডিফারেন্স ইন দ্য ভোল্টেজ অফ দ্য টু ওয়্যার্ডস ফর রিট্রিভিং ডেটা। সো যখন এই দুটো ক্যাবল নিয়ে আমাদের দুটো ক্যাবলের ভেতরে যখন একটা ক্যাবলের ভেতর দিয়ে অ্যাকচুয়াল ডেটাটা ট্রান্সমিট হচ্ছে যেটা কিনা আমরা একটু আগের স্লাইডেই বলছিলাম, তাহলে এখন কোনটার ভেতরে আদতে অ্যাকচুয়াল ডেটাটা আছে এটা রিসিভার এন্ড কীভাবে বুঝতে পারবে। সো রিসিভার এন্ড কীভাবে বোঝে তার ইন্ডিকেশনটা আমাদের ফোর্থ পয়েন্টে বলা আছে। সেখানে মূলত কঠিন কোনো কাজই না, এই তারগুলোর ভোল্টেজ লেভেলকে ক্যালকুলেট করা হয়। যেই তারটা বা যেই ক্যাবলটার ভেতর দিয়ে অ্যাকচুয়াল ডাটাটা ট্রান্সমিট করে তার ভোল্টেজ লেভেল ডেফিনেটলি হাই থাকে। সো সেটা ক্যালকুলেট করে কিন্তু আমাদের যে রিসিভার এন্ড আছে সে বুঝতে পারে যে কোনটা থেকে ডাটা এক্সট্র্যাক্ট করলে সে অ্যাকচুয়াল যে ডাটাটা আছে সেই ডাটাটাকে পেতে পারবে। সো এভাবে করেই কিন্তু আমাদের যে অ্যাকচুয়াল ডেটা ক্যাবলটা আছে এবং আমাদের যে গ্রাউন্ড রেফারেন্সটা আছে তাদেরকে আলাদা করে ফেলা হয় এবং আমাদের যে ডেটা ট্রান্সমিট হওয়ার জন্য মেন ক্যাবল তার ভেতর থেকে ডেটাটা নিয়ে আমরা আমাদের যে রিসিভিং এন্ডের কম্পিউটার আছে তাদের কাছে এটাকে কনভে করে দিতে পারছি। তো এই মূলত টুইস্টেড পেয়ার ক্যাবলের গঠন এবং তার টুইস্ট থাকার কারণ বা তার ওয়ার্কিং প্রসিডিউর। আমরা আলোচনার আরেকটু সামনের দিকে গেলে দেখতে পাচ্ছি টুইস্টেড পেয়ার ক্যাবলের যে টাইপসগুলো আছে সেই টাইপসগুলো মূলত টুইস্টেড পেয়ার ক্যাবলকে দুটোভাবে দুটো টাইপের ভেতরে তাকে রাখা যায়। একটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল আর একটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল, সংক্ষেপে এসটিপি এবং ইউটিপি। শিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল সম্পর্কে এখানে বললো, এসটিপি ক্যাবলস কামস উইথ টুইস্টেড ওয়ার পেয়ার কভার্ড উইথ মেটাল ফয়েল। অর্থাৎ শিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবলের বাহিরে কিন্তু আমাদের একটা মেটাল ফয়েলের কভার থাকবে এবং ওই যে মেটাল ফয়েলটাই মূলত শিল্ড হিসাবে কাজ করছে। শিল্ড শব্দের অর্থ যদি আমরা বলি সেটা কিন্তু একদম শাব্দিক বাংলায় হচ্ছে যে ঢাল বা একটা কী বলা যায় যে প্রোটেকশনের জন্য যে কাজ করছে। সো শিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবলের ভেতরে সেই ক্যাবলগুলোকে যাদের ভেতর দিয়ে আমাদের ডেটা ট্রান্সমিট হচ্ছে বা যারা গ্রাউন্ড রেফারেন্স হিসেবে কাজ করছে তাদেরকে প্রোটেক্ট করার জন্য তার বাইরে কী থাকছে একটা মেটাল ফয়েল থাকছে। আর আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল তার মানে এখানে কোনো ধরনের কোনো প্রোটেকশন থাকবে না। আমরা একটু দেখি বলা হলো কি, ইউটিপি হ্যাজ 7 ক্যাটাগরিজ ইচ সুইটেবল ফর স্পেসিফিক ইউজ। তার মানে ইউটিপি ক্যাবলের বা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবলের কিন্তু সাতটা ক্যাটাগরি আছে এবং তাদের স্পেসিফিক ব্যবহারের জায়গা আছে। এক একটা টাইপের ক্যাবলকে আমরা এক একটা জায়গাতে ব্যবহার করছি। ইন কম্পিউটার নেটওয়ার্কস ক্যাট 5 বা ক্যাটাগরি 5, ক্যাট 5 ই অ্যান্ড
ক্যাট সিক্স ক্যাবলস আর মোস্টলি ইউজড। আমরা যদি কম্পিউটার নেটওয়ার্কের কথা বলি সেই ক্ষেত্রে আমরা মূলত এই তিনটা ধরনের ইউটিপি ক্যাবলকে ব্যবহার করছি, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবলকে ব্যবহার করছি। একটা হচ্ছে ক্যাট ফাইভ, ক্যাট ফাইভ ই এবং ক্যাট সিক্স। সো এই মুহূর্তে আমরা যারা কিনা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করছি তারা যদি আমাদের কম্পিউটারের যে তারটা আছে কম্পিউটারের সাথে কানেক্টেড সেটা যদি ফাইবার অপটিক ক্যাবল না হয়ে থাকে তাহলে খুব বেশি সম্ভাবনা যে সেটা ক্যাট সিক্স বা ক্যাট ফাইভেরই কোনো একটা ক্যাবল। অলরাইট, তো এই যে ইউটিপি ক্যাবলগুলো আমাদের কম্পিউটিং সিস্টেমের সাথে যখন কানেক্ট হচ্ছে, কানেক্ট করার জন্য কিন্তু ডেফিনেটলি তার একটা কানেক্টর দরকার, কারণ সরাসরি কিন্তু ক্যাবলগুলো আমাদের কম্পিউটিং সিস্টেমের সাথে জুড়ে যেতে পারে না। সো সেই কথাটায় লাস্ট লাইনে বলা আছে যে ইউটিপি ক্যাবলস আর কানেক্টেড বাই আরজে ফোরটি ফাইভ কানেক্টার। সো এটা হচ্ছে একটা পার্টিকুলার টাইপ অফ কানেক্টার, যে কানেক্টারটা শুধুমাত্র ইউটিপি ক্যাবলগুলোকে আমাদের কম্পিউটিং সিস্টেমে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়। তো আমরা যদি একটু আরজে ফোরটি ফাইভ কানেক্টার কেমন হয় সেটা যদি দেখার চেষ্টা করি, তো স্ক্রিনে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। সো আমি আরও একবার বলবো যে আমাদের যাদেরই ব্রডব্যান্ড ইন্টারনেটের মাধ্যমে আমরা কানেক্টেড আছি এবং যাদের এই কানেকশানটা হয়তো বা ফাইবার অপটিক্স দিয়ে দেওয়া নেই, তারা আমরা আমাদের পিসির যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা আছে সে জায়গায় গেলে বা আমাদের নেটওয়ার্কিং পোর্টে গেলে কিন্তু আমরা এই ধরনের একটা কানেক্টরকে আমাদের পিসির সাথে সংযুক্ত অবস্থায় দেখতে পাবো। অলরাইট, এবং এই ধরনের কানেক্টরগুলো যখনই ব্যবহার করা হচ্ছে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের যে ইন্টারনেট সার্ভিসটা পাচ্ছি সেই জায়গাতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং আমাদের কম্পিউটারের ভেতরে ডেটা ট্রান্সমিশনের জন্য ট্রান্সমিশন মিডিয়া হিসাবে কাজ করছে ইউটিপি ক্যাবল। অলরাইট, সো আলোচনার এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন অফ টুইস্টেড পেয়ার ক্যাবল, টুইস্টেড পেয়ার ক্যাবলগুলোকে আমরা কোন কোন জায়গাতে ব্যবহার করতে পারি। নাম্বার ওয়ান বলা হচ্ছে যে আমরা টেলিফোন লাইনের ক্ষেত্রে আমাদের যে টুইস্টেড পেয়ার ক্যাবল আছে তাকে ব্যবহার করতে পারি, আমরা ডিএসএল বা ডিজিটাল সাবস্ক্রাইবার লাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এবং লাস্টলি ল্যান তৈরি করার ক্ষেত্রে অনেকগুলো কম্পিউটার নিয়ে যদি আমরা একটা নেটওয়ার্ক তৈরি করতে চাই সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের টুইস্টেড পেয়ার ক্যাবলটা ব্যবহারের সুযোগ আছে। ওকে, এরপরে আসবে কোএক্সিয়াল ক্যাবল। কোএক্সিয়াল ক্যাবলের একটা সিম্বলিক ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনের ডান পাশে। আমরা প্রথমেই কোএক্সিয়াল ক্যাবলের গঠন নিয়ে কথা বলবো। নাম্বার ওয়ান পয়েন্টে বলা হচ্ছে কোএক্সিয়াল ক্যাবল হ্যাজ টু ওয়ার্ডস অফ কপার, তার মানে কোএক্সিয়াল ক্যাবলে দুটো তামার তার থাকবে। তাহলে কোথায় থাকবে আমরা সেটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। সেকেন্ড পয়েন্টে তার ইন্ডিকেশন আছে, দ্য কোর ওয়ার লাইজ ইন দ্য সেন্টার অ্যান্ড ইট ইজ মেড অফ সলিড কন্ডাক্টর। এই যে মাঝের যে জায়গাটা আছে এটাকে বলা হচ্ছে মূলত কোর ওয়ার, এবং এটা একদম সলিড কন্ডাক্টর বা বিদ্যুৎ সুপরিবাহী যে পদার্থ সেটা দিয়ে তৈরি, এবং সেই ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেস কিন্তু তামা বা কপারকেই ব্যবহার করা হয়। তারপরে বলা হলো দ্য কোর ইজ এনক্লোজড ইন অ্যান ইনসুলেটিং শীত। সো এই কোরের বাহিরে এই যে অংশটা আছে এটা মূলত একটা ইনসুলেটর। ইনসুলেটর মানে হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী, বিদ্যুৎ অপরিবাহী পদার্থ দিয়ে তৈরি একটা খাপের ভেতরে আমাদের যে কোরটা সেই কোরের তামার তারটা থাকে। তার বাহিরে তাহলে কি থাকবে, দ্য সেকেন্ড ওয়ার ইজ র্যাপড অ্যারাউন্ড ওভার দ্য শীত অ্যান্ড দ্যাট টু ইন টার্ন এনকেসড বাই ইনসুলেটর শীত। সো আমাদের এই যে ইনসুলেটরটা ছিল যার ভেতরে আমাদের কোর যে ওয়ারটা সে আছে, তার বাহিরের এই যে জায়গাটা এটা কিন্তু মূলত আমাদের আরেকটা ক্যাবল, আরেকটা তার, এবং এর বাহিরেও মূলত আমরা আবারও কী পাচ্ছি, আমাদের একটা ইনসুলেটরের একটা আবরণ আছে, ইনসুলেটরের একটা খাপ আছে। দ্যাট মিন্স এই টোটাল আমরা চারটা পার্ট নিয়ে কথা বললাম, এক দুই তিন এবং চার। সো আমাদের একদম ভেতরের এটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, এটা হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী, আবার এটা বিদ্যুৎ পরিবাহী, এটা হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী। সো এই যে দুটো পার্ট যাদের উপর আমি এই মুহূর্তে মাউসটাকে হোভার করছি, এরা যেহেতু বিদ্যুৎ পরিবাহী তার মানে তাদের ভেতর দিয়ে কিন্তু আমরা আমাদের সিগন্যালটাকে ট্রান্সমিট করতে পারছি। অলরাইট, সো এই যে একদম প্রথম লাইনে বলা ছিল না যে কোএক্সিয়াল ক্যাবল হ্যাজ টু ওয়ার্ডস অফ কপার, সো আমরা সেই পার্টগুলোকে কিন্তু আইডেন্টিফাই করে ফেললাম, এবং তারা সবাই কী অবস্থাতে আছে, যে আমাদের যে ইনসুলেটরের যে একটা কভার, ইনসুলেটরের যে একটা শীত সেই শীতের ভেতরে আছে। এবং লাস্টলি কী হচ্ছে, দিস অল ইজ কভার্ড বাই প্লাস্টিক কভার। সো এই পুরো ফরমেশন, এই চারটা অংশ তাদের সবাইকে একদম ফাইনাল প্রোটেকশনের জন্য কী করা হচ্ছে, যে একটা প্লাস্টিকের কভারের ভেতরে রেখে দেওয়া হচ্ছে। এই কোএক্সিয়াল ক্যাবলের সাথে আমরা সবাই পরিচিত কীভাবে, যে আমাদের বাসায় যে ডিশের লাইনগুলো আছে সেই জায়গাতে যে তারটা ব্যবহার করা হয় সেটাই কিন্তু মূলত কোএক্সিয়াল ক্যাবল। সে জায়গাতে যে কালো রঙের তারটা আমরা দেখতে পাই, সেই কালো রঙের তারটাকে যদি আমরা একটা কাটার দিয়ে কেটে ফেলি তাহলে কিন্তু তার মাঝখানে আমরা এই অংশগুলোকেই দেখতে পাবো। এরপরে আমরা কথা বলবো কোএক্সিয়াল ক্যাবলের আরও কিছু ফার্দার ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো নিয়ে। বিকজ অফ ইটস স্ট্রাকচার, দ্য কোএক্স ক্যাবল ইজ ক্যাপেবল অফ ক্যারিং হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালস দ্যান দ্যাট অফ টুইস্টেড পেয়ার ক্যাবল।
অর্থাৎ কোয়েক্সিয়াল ক্যাবলের এই যে গঠনটা আছে তার গঠন প্রণালীর কারণে সে কী করতে পারে, আমাদের যে টুইস্টেড পেয়ার ক্যাবল আছে তার থেকে হাই ফ্রিকোয়েন্সির সিগন্যালকে সে কিন্তু ট্রান্সমিট করতে পারে, যেটা ডেফিনেটলি যদি আমাদেরকে পার্থক্য তৈরি করতে বলা হয় যে টুইস্টেড পেয়ার ক্যাবল এবং কোয়েক্সিয়াল ক্যাবলের ভেতরে পার্থক্যের জায়গা, তাহলে কিন্তু আমরা প্রথম পয়েন্ট এটা লিখতে পারি যে কোয়েক্সিয়াল ক্যাবল হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে ক্যারি করতে পারে ইন কম্পেয়ার টু আওয়ার টুইস্টেড পেয়ার ক্যাবল। সেকেন্ড যে পয়েন্ট সে জায়গাতে বলা হচ্ছে দ্য র্যাপড স্ট্রাকচার প্রোভাইডস ইট আ গুড শিল্ড এগেনস্ট নয়েজ অ্যান্ড ক্রসটক। তো এই যে আমাদের কোর, তারপরে আবার ইনসুলেটর, তারপরে আবার হচ্ছে আমাদের একটা কন্ডাক্টর, তারপরে আবার ইনসুলেটর, সো এই যে প্রত্যেকটা স্তরে স্তরে সাজানো একটার পরে আর একটাকে মুড়ে মুড়ে রাখা, এর কারণে কী হয় যে সে কিন্তু আমাদের নয়েজ বা ক্রসটকের মতো সমস্যাগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য খুব ভালো একটা বন্দোবস্ত তৈরি করতে পারে। তৃতীয় পয়েন্টে বলা হচ্ছে কোয়েক্সিয়াল ক্যাবলস প্রোভাইড হাই ব্যান্ডউইথ রেটস অফ আপ টু 450 MBPS, অর্থাৎ কোয়েক্সিয়াল ক্যাবলের ভেতর দিয়ে প্রতি সেকেন্ডের ভেতরে 450 MB ডেটা কিন্তু ট্রান্সমিট হতে পারছে, যেটা বেশ বড় একটা ডেটা ভলিউম। তারপরে আছে ক্যাবলস আর কানেক্টেড ইউজিং BNC কানেক্টর অ্যান্ড BNC-T। তো কোয়েক্সিয়াল ক্যাবলকে যদি আমরা আমাদের সিস্টেমের সাথে সংযুক্ত করতে চাই, সেক্ষেত্রে ডেফিনেটলি তারটা ডিরেক্টলি এসে আমাদের সিস্টেমের সাথে লাগতে পারবে না, বা তার যে কমিউনিকেশনটা আছে প্রপার ওয়েতে কমিউনিকেট করার জন্য কিন্তু আমাদের এক্স্যাক্ট টাইপের যে কানেক্টর আছে সেই কানেক্টর ব্যবহার করতে হবে। এবং কোয়েক্সিয়াল ক্যাবলের ক্ষেত্রে মূলত ব্যবহার করা হয় BNC কানেক্টর এবং BNC-T কানেক্টর, যার একটা ইমেজ আমরা এখানে কিন্তু আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি। এরপরে আমরা কথা বলবো ফাইবার অপটিক্স নিয়ে বা অপটিক্যাল ফাইবার নিয়ে। অপটিক্যাল ফাইবারের ভেতরে প্রথমে বলা হচ্ছে ফাইবার অপটিক ওয়ার্কস অন দ্য প্রপার্টিজ অফ লাইট, অর্থাৎ আলোর যে প্রপার্টিজগুলো আছে সেই প্রপার্টিজগুলোকে ব্যবহার করেই মূলত আমাদের ফাইবার অপটিক ক্যাবলটা কাজ করে থাকে। তারপরের পয়েন্টে বলা আছে হোয়েন লাইট রে হিটস অ্যাট ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইট টেন্ডস টু রিফ্র্যাক্ট অ্যাট 90 ডিগ্রি, দিস প্রপার্টি হ্যাজ বিন ইউজড ইন ফাইবার অপটিক। অর্থাৎ আলো যখন সংকট কোণে আপতিত হচ্ছে তখন কি হচ্ছে যে তার ভেতরে 90 ডিগ্রি কোণে প্রতিসরিত হওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে, এবং এই টেন্ডেন্সিটাকেই ব্যবহার করা হচ্ছে কিসের ভেতরে, আমাদের ফাইবার অপটিক ক্যাবলের ভেতরে। তার মানে ফাইবার অপটিক ক্যাবলের ভেতর দিয়ে যখন ডেটা ট্রান্সমিট হচ্ছে সে জায়গায় মূলত আলোক রশ্মি আপতিত হচ্ছে কীভাবে, সংকট কোণে, এবং সংকট কোণে আপতিত হয়ে সে 90 ডিগ্রিতে প্রতিসরিত হয়ে যাচ্ছে। এইভাবে করে কিন্তু সে পুরো আমাদের যে মিডিয়াটা আছে সেই মিডিয়ার ভেতর দিয়ে আলোটা সঞ্চারিত হচ্ছে, এবং এই আলোর থ্রুতেই কিন্তু আমাদের যে ডেটাটা আছে সেই ডেটাটা পাস করে যাচ্ছে। এবং যেহেতু আলোর মাধ্যমে ডেটা ট্রান্সমিট হচ্ছে তার মানে আমরা বলতেই পারি যে আলোর গতিতে ডেটা ট্রান্সমিট হচ্ছে। আমাদের তৃতীয় পয়েন্টে বলা আছে দ্য কোর অফ ফাইবার অপটিক ক্যাবল ইজ মেড অফ হাই কোয়ালিটি গ্লাস অর প্লাস্টিক। এই যে ফাইবার অপটিক ক্যাবলের যে একদম কোরের যে অংশটা, যে জায়গাতে আমি এই মুহূর্তে মাউসটাকে হোভার করছি, এগুলো মূলত গ্লাস দিয়ে বা হাই কোয়ালিটির প্লাস্টিক দিয়ে তৈরি হয়, যাদের ভেতরে আলো আপতিত হতে পারে, এবং ওই যে তাদের 90 ডিগ্রিতে প্রতিসরিত হওয়ার যে ব্যাপারটা আছে সেই বিষয়গুলো যাতে এনশিওরড হয় সেইভাবেই গ্লাস বা সেই হাইলি সফিস্টিকেটেড প্লাস্টিকগুলো তৈরি করা হয়, যারা কিনা ফাইবার অপটিক ক্যাবলের কোর হিসাবে ব্যবহৃত হতে পারে। তারপরের পয়েন্টে বলা হচ্ছে ফাইবার অপটিক প্রোভাইডস দ্য হাইয়েস্ট মোড অফ স্পিড। ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে আমরা এখন পর্যন্ত যতগুলো ক্যাবল নিয়ে কথা বললাম, দ্যাট মিন্স টুইস্টেড পেয়ার ক্যাবল, কোয়েক্সিয়াল ক্যাবল এবং ফাইবার অপটিক্স, এই সবগুলো ক্যাবলের ভেতরে কিন্তু ফাইবার অপটিক্স সবথেকে বেশি দ্রুত গতিতে ডেটা ট্রান্সমিট করতে পারে। কেন? কারণ সে কিন্তু তার যে বেসিক স্ট্রাকচারটা, ফরমেশনটা, তার ভেতরে সে ব্যবহার করছে কাকে, লাইটের প্রপার্টিটাকে। লাইটের প্রপার্টিকে যখন সে ব্যবহার করছে তার মানে লাইটের যে গতিটা, আলোর যে গতিটা, সেই গতিতেই কিন্তু ডেটা ট্রান্সমিট হচ্ছে, যেটা একটা ট্রিমেন্ডাস স্পিড। তারপরের পয়েন্টে বলা হচ্ছে ইট কামস ইন টু মোডস, ওয়ান ইজ সিঙ্গেল মোড ফাইবার অ্যান্ড সেকেন্ড ইজ মাল্টি মোড ফাইবার। সিঙ্গেল মোড ফাইবার ক্যান ক্যারি আ সিঙ্গেল রে অফ লাইট, হোয়ার এজ মাল্টি মোড ইজ ক্যাপেবল অফ ক্যারিং মাল্টিপল বিমস অফ লাইট। অর্থাৎ আমাদের এই যে অপটিক্যাল ফাইবার ক্যাবল আছে তাকে আমরা দুটো ডিফারেন্ট মোডে পাই, একটা হচ্ছে সিঙ্গেল মোড এবং মাল্টি মোড। এদের ভেতরে পার্থক্যটা অবভিয়াস যে সিঙ্গেল মোড ফাইবার যেটা, তার ভেতর দিয়ে একটা সিঙ্গেল আলোক রশ্মি অ্যাট এ টাইম প্রবাহিত হতে পারছে বা সঞ্চারিত হতে পারছে, আর মাল্টি মোড যে অপটিক্যাল ফাইবারগুলো আছে তার ভেতর দিয়ে একই সময়ের ভেতরে মাল্টিপল যে লাইট বিম আছে সেই বিমগুলো কিন্তু ট্রান্সমিট করতে পারছে। অলরাইট, সো আমরা দুটো প্যাটার্নে অপটিক্যাল ফাইবার ক্যাবলকে পেতে পারি। তারপরে আমরা একটু দেখব যে অপটিক্যাল ফাইবার ক্যাবলের যে বেসিক ওয়ার্কিং প্রসিডিউরটা আছে সে ওয়ার্কিং প্রসিডিউরটা। এখানে আমরা একটা সিম্বলিক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি এবং নিচে ছোট্ট করে বলা আছে। তো এই ডায়াগ্রামটা আমরা নিচের লেখা পড়ার আগে যদি একটু বিশ্লেষণ করি, যে আমরা এখানে 0101, তার মানে এই যে অংশটুকু,
এই টোটাল অংশটুকু আমাদের কম্পিউটিং সিস্টেম। আবার একদম হাতের ডান পাশের এই যেখানে আমরা 01 দেখতে পাচ্ছি এইটুকু কম্পিউটিং সিস্টেম। কেন বলতে পারলাম আমরা সেই কথাটা? কারণ কম্পিউটিং সিস্টেমের ভেতরে সব কিছু বাইনারি ডেটা আকারে থাকে, রাইট? সো এখন এই যে ডেটাগুলো আছে, ডেটাগুলোকে যদি আমরা আমাদের ট্রান্সমিশন মিডিয়ার ভেতর দিয়ে ট্রান্সমিট করতে চাই, তাহলে কী করতে হবে? তাদেরকে অবশ্যই সিগন্যালে কনভার্ট করতে হবে। সো এখন সেই সিগন্যালে কনভার্ট করা, আমরা যেহেতু ব্যবহার করছি কি অপটিক্যাল ফাইবার কেবল, সো তাদেরকে আমাদেরকে এসেনশিয়ালি কনভার্ট করতে হবে লাইটে। তো এখন এই ডেটাগুলোকে লাইটে কনভার্ট করার জন্য সে রেসপন্সিবিলিটিটা নেবে কে? ট্রান্সমিটার। ট্রান্সমিটার কী করবে? আমাদের এই ডেটাগুলোকে নিয়ে সে তাদেরকে লাইটে কনভার্ট করবে। এবং এখানে ট্রান্সমিটারে আমরা দেখতে পাচ্ছি একটা লাইট সোর্স আছে, এই সোর্সের ভেতর থেকে লাইট জেনারেট করা হবে। কিসের বেসিসে? আমাদের এখানে ডেটা ইনপুটের বেসিসে। সো সেই লাইটটাই মূলত প্রজেক্টেড হবে কোথায়? আমাদের অপটিক্যাল ফাইবার কেবলের ভেতরে। এবং একটু আগে যে আমরা বলছিলাম যে আলো আপতিত হবে সংকট কোণে এবং তারপরে 90 ডিগ্রি কোণে বেঁকে যাবে। সো এই যে আলো আপতিত হয়ে সংকট কোণে, সে 90 ডিগ্রিতে বেঁকে গেল, আবার আপতিত হলো, আবার 90 ডিগ্রিতে, এইভাবে করে কিন্তু সে আলটিমেটলি পৌঁছে যাচ্ছে আমাদের রিসিভার এন্ডের ভেতরে। তো রিসিভার এন্ডের ভেতরে সে জায়গায় কী আছে? যে আমাদের ট্রান্সমিটারে যেমন লাইট সোর্স ছিল, রিসিভার এন্ডে লাইট ডিটেক্টর থাকবে। তার মানে সে লাইটটা ডিটেক্ট করতে পারবে এবং এই ডিটেক্ট করে সে এখন এই লাইটের ভেতর থেকে ডেটাটাকে রিট্রিভ করবে। এবং এই কাজটা করার পরে কিন্তু আমাদের রিসিভার এন্ডের যে কম্পিউটারটা আছে সেই কম্পিউটারটা কিন্তু আলটিমেট যে ডেটাটা, সেই ডেটাটা ট্রান্সমিশনের পরে তার যে ডিজায়ার্ড ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোকে বা অ্যাকশনগুলোকে পারফর্ম করতে পারবে। তো আমরা এবার নিচের যে ছোট্ট লেখাটুকু আছে সেটা পড়বো। ফ্রম ওয়ান এন্ড অফ ইট লাইট ইজ ইমিটেড, এক পাশ থেকে লাইটকে ইমিট করা হচ্ছে। ইট ট্রাভেলস থ্রু ইট অ্যান্ড অ্যাট দ্য আদার এন্ড লাইট ডিটেক্টর ডিটেক্টস লাইট স্ট্রিম অ্যান্ড কনভার্টস ইট টু ইলেকট্রিক ডেটা। সো এই কথাটা আমরা অলরেডি আমাদের প্রিভিয়াস যে আলোচনা আছে সেই আলোচনাতে করে আসলাম, যে আমাদের ট্রান্সমিটারের থেকে লাইট জেনারেট করা হবে, সেটার অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে পাস করবে, লাইট ডিটেক্টর সেই লাইটটা নিয়ে তার থেকে ডেটাটাকে এক্সট্র্যাক্ট করে আমাদের রিসিভার কম্পিউটারের কাছে পৌঁছে দিবে। সো এটাই হচ্ছে একদম বেসিক ওয়ার্কিং প্রসিডিউর অপটিক্যাল ফাইবার কেবলের জন্যে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা মোস্ট কমনলি ইউজড যে কেবলসগুলো আছে তাদের গঠন এবং তাদের যে ওয়ার্কিং প্রসিডিউর তার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেলাম, এবং আশা করছি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু সকলের কাছে একদমই সুস্পষ্ট। তারপরও যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে, প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। থ্যাংক ইউ সো মাচ।